আমার রব এই রবি আমার সব দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো র আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান টিভি আয়োজিত এবং হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ আলাইকুম সৈফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কুমিল্লা লাকসাম থেকে আনোয়ার হোসেন লিখেছেন মুসাফির অবস্থা থাকলে এসা সালাত চার রাকাত ফরজের বদলে দুই রাকাত আদায় করলে কি সঠিক পদ্ধতি হবে ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন মুসাফির অবস্থায় থাকলে এশা সারাত চার আকাত ফরজের পরিবর্তে দুই রাকাত পড়লে যথেষ্ট হবে হ্যাঁ মুসাফির ব্যক্তি তো দুই রাকাতই পড়বেন এটাই তো নিয়ম এটাই নিয়ম মুসাফিরের জন্য কষা হচ্ছে নিয়ম এশার ফরজ চার তিনি শুধুমাত্র দুই রাকাত পড়বেন জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি পাঠিয়েছেন শিউলি জাহান লিখেছেন আমার স্বামী হজে তার বড় বোনকে নিয়ে গেছেন দেখে আত্মীয়তা বললেন আপার হজ হবে না ছোটো ভাইয়ের টাকায় কেননা আপার আয় আছে হজের সামর্থ্য রাখেন তাই তার টাকাতেই হজ করতে হবে কথাটা বুঝিয়ে বলবেন কেননা আমরা মনে করেছিলাম ছোটো ভাই বোনকে টাকা উপহার দিলে জায়জ হয় তাহলে টাকা দিয়ে হজ করলে হবে না কেন একজন বলল এটা আল্লাহর সাথে চালাকি যার সামর্থ্য আছে তার হজের ব্যবহার তাকেই বহন করতে হবে কোনটা ঠিক আমরা কি আবেগে আপার ক্ষতি করলাম তার হজ হয়ে যাবে আপনারা তার কোনো ক্ষতি করেননি হ্যাঁ আবেগের কারণে আপনারা তার ক্ষতি করেছেন এমন নয় এতে আপনারাও হজের সব পাবেন এবং তিনিও তার হজ আদায় হয়ে যাবে হজের সব পাবেন হজের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কাউকে সহযোগিতা করে এবং সেই আর্থিক সহযোগিতা নিয়ে তিনি হজ করেন তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে আপনি যে কথাটি উল্লেখ করেছেন যে উপর হজ ফরজ হলে অবশ্যই তাকে নিজের টাকা দিয়ে সেই ফরজ হতে আদায় করতে হবে এটা সত্য নয় কারণ টাকা ছাড়া যদি কেউ হজ আদায় করতে পারেন তাহলে তার ফরজ হয়ে আদায় হয়ে যাবে সুতরাং প্রশ্নই আসে না যে নিজের টাকা খরচ করে এই ফরজ হজ আদায় করতে হবে তাই যারা বলেছেন যে যাদের সামর্থ্য আছে আর্থিক সচ্ছলতা আছে তারা যদি নিজের টাকা খরচ না করে আদার ঘরের হজ আদায় করেন অথবা হজ সম্পন্ন করেন তাহলে তারা আল্লাহর সাথে একটু চালাকি করলেন না চালাকির কিছুই নেই কারণ আমি যদি আমি যদি হ্যাঁ বিধান আমি যদি আমি যদি টাকা খরচ না করে আমি যদি হজ করতে পারি কিন্তু আমাকে উপহার দেয় উপহার নেওয়া তো জায়েজ আর এখানে যেহেতু টাকা খরচ তো করেছেন কিন্তু তিনি তার ভাইয়ের কাছ থেকে সেটা উপহার হিসেবে ভাই সম্মান করে বড় বোনকে টাকা উপহার দিয়েছেন ভাইয়ের পক্ষ থেকে পেয়েছেন সুতরাং কেউ যদি মানে কাউকে হজ করান এবং তার যদি আর্থিক সচ্ছলতাও থাকে ওই ব্যক্তির মাধ্যমে যদি হজ করেন তার ফরজ হজ আদায় হয়ে যাবে এর জন্য নিজের পকেট থেকে অথবা নিজের খরচ মানে টাকা থেকে খরচ করার কোনো দরকার নেই এখানে তো ভয়ও সব পেলেন বনজনে পাবেন জি এখানে তো আমরা বরকত লক্ষ্য করলাম প্রিয় দর্শক বিষয়টি উপলব্ধি করার মতো আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মঞ্জুর আশার করে লিখেছেন বদ নজর লেগেছে কি না আমরা কিভাবে বুঝব এর বোঝার অনেকগুলো আলামত রয়েছে বদনজরের জন্য অনেকগুলো আলামত রয়েছে এই আলামাতগুলো যারা জারফুক করেন রাখি যারা আছে মানে রুকিয়া যারা করেন তাদেরকে রাখি বলা হয়ে থাকে তারা এগুলো মানে বুঝতে পারেন যদি কোনো একজন ভালো রাখি যারা রুখিয়া সরাইয়া মানে সরিয়া অনুমোদিত যে রুখিয়া আছে সে রুকিয়া করেন তাদের সাথে যোগাযোগ করেন তাহলে আপনি বুঝতে সহজ হয়ে যাবে আপনি স্বাভাবিকভাবে হয়তো নাও বুঝতে পারেন এখানে আমি কয়েকটি মানে বাহ্যিক আলামতের কথা বলতে পারি বাহ্যিক আলামত হচ্ছে তার প্রকাশ্য কোনো অসুস্থতা নেই কিন্তু শারীরিকভাবে সে দুর্বল অসুস্থ বোধ করবে এমনি কোনো ধরনের অসুস্থতা পরিলক্ষিত হবে না মানে বাহ্যিক যে অসুস্থতা যেমন জ্বর একটা অসুস্থতা কাশি একটা অসুস্থতা তারপরে গায়ের মধ্যে বিভিন্ন ধরনের এই ইয়ে আসা পোড়া ফোড়া আসা তারপরে বিভিন্ন ধরনের চুলকানি ইত্যাদি এগুলো অসুস্থতা দেখা যায় কিন্তু এ বাহ্যিক কোনো অসুস্থতা নেই কিন্তু সে শারীরিকভাবে দুর্বল অথবা অসুস্থতা বোধ করবে তাহলে বুঝতে হবে যে তার এ ধরনের বদনজোর লাগতে পারে এ ধরনের বদনচোর হতে পারে দুই নম্বর বিষয় হচ্ছে সে সুনির্দিষ্ট ক্ষেত্রে মানে নিজে নিজের জন্য মানে খারাপ কিছু মনে করতে পারে মনে করতে পারে যেমন মনে হচ্ছে যেন বাহ্যিক প্রকাশ্যে একটা কাজ করতে যাচ্ছে মনে হয় যেন তার কাছে মানে বাধা তৈরি হয়ে যাচ্ছে তাকে কেন যেন একটা গোপন গোপন একটা মানে ভীতি অথবা গোপন একটা প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা তার মধ্যে কাজ করে প্রতি গোপন একটা প্রতিবন্ধক এটা হচ্ছে মানুষের দৃষ্টির কারণে এই ধরনের মানে কুদৃষ্টির কারণে মানে নজরের কারণে এই ধরনের বিষয় হতে পারে একটা গোপন একটা প্রতিবন্ধতা নিজের মধ্যে ফিল করতে পারে এ ধরনের অনেকগুলো আলামত অনেকগুলো নিদর্শন বা আলামত আছে চিহ্ন আছে যেগুলো আসলে যারা রাকি আছেন তারা খুব ভালো করে জানেন তাদের কাছ থেকে জেনে নিতে পারেন বোন আপনি আরও লিখেছেন বদনজর কাটানোর জন্য ইসলামে কি নিয়ম রয়েছে ওই একই প্রশ্নের মানে উত্তর সেটা রুকিয়া ইয়া আপনাকে জেনে নিতে হবে তবে বদনজর থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আপনি কোরআন কারিমে যে সমস্ত দোয়া এবং শূন্য মধ্যে যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে পারেন সেগুলো পড়তে পারেন এগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন সালা মুশীগঞ্জ থেকে লিখেছেন আমার প্রশ্নের দ্রুত উত্তর চাই আশা করি আমাকে অবহেলা করবেন না আমরা আপনাকে অবহেলা নয় বরং সম্মান করি আপনার প্রশ্নে যাচ্ছি প্রথম প্রশ্ন মোরাকাবা কী কীভাবে মোরাকাবা করব? ধন্যবাদ এই ভাইকে তিনি প্রশ্ন করেছেন যে কি কীভাবে মুরাক করবো মুরাকাবা এই পরিভাষাটি ইসলামী শরীয়তে সুনির্দিষ্ট একটি অর্থে ব্যবহার করা হয় থাকে পাশাপাশি সুফি দর্শনে মুরাকাবার আরেকটি মিনিং আছে বা আরেকটি ব্যবহার আছে প্রয়োগ আছে ইসলাম বা ইসলামী শরীয়তে মুরাকাবা বলা হয় তাকে মুরাকাব তুলে আব্দি নিহী যে বান্দা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলমিনের পর্যবেক্ষণকে নিজের সামনে নিয়ে আসবে প্রকাশ্যে ও প্রকাশ্যে সকল ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দেখছেন আল্লাহ রাব্বুল আলমীর দৃষ্টি থেকে আমি সামান্যতম কোথাও কোথাও বাহির হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহর রাডারের নিয়ন্ত্রণে আমি আছি এই যে এই বিষয়টি নিজের পর্যবেক্ষণে পরিপূর্ণরূপে নিয়ে আসা এবং আমি সব সময় আল্লাহ তালার সম্মুখীন আছি আল্লাহর দৃষ্টি থেকে আমি সামান্যতম বের হওয়ার কোনো সুযোগ নেই এই বিষয়টি হচ্ছে ইসলামী শরতের মধ্যে মোরাকাবা এটা হচ্ছে মোরাকাবুর আব্দিহি বান্দা তার রবের মহিমান্বিত রব আল্লাহ সুবাহ এর সে পর্যবেক্ষণ করবে সব সময় সকল ক্ষেত্রে প্রকাশ্য প্রকাশ্যে এটি একটি গুরুত্বপূর্ণ চেতনা এটা বান্দার প্রকৃত উপলব্ধি ফলে বান্দা আল্লাহ রাবুল আলমিনকে প্রকৃত মাবুদ হিসেবে আল্লাহ রব্ুল আলমিনকে সাব্যস্ত করতে পারবে এখানেই মাহবুদ এবং আবেদ অথবা আবদ গোলামের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিশ্চিত হচ্ছে যে আমার আমার মাহবুদ যার জন্য আমি ইবাদত করছি তিনি আমাকে দেখছেন সরাসরি তার কাছ থেকে আমি কোনোভাবেই মানে বিচ্ছিন্ন নই কোনোভাবে আলাদা নই সবসময় অধীনে আছি এটা হলো মানে ইসলামী সূর্যের যে মোরাকাবার কথা বলেছি সেই মুরাকাবা সেটা ইবাদতের ক্ষেত্রেও হতে পারে যে আলাদের ক্ষেত্রেও হতে পারে অন্য সকল ক্ষেত্রেই এটি প্রযোজ্য আর সুফি দর্শনের মধ্যে মোরাকাবা তারা একটা আলাদা করে নিয়েছে সুফিদর্শনে তারা যে মোরাকাবাদও করে নিয়েছে সেই মুরাকাবা তাদের একটা ভিন্ন চেতনা থেকে এটি উদ্ভূত হয়েছে অথবা ভিন্ন চেতনা থেকে সংগৃহীত হয়েছে এটি প্রাচীন যেই আর্য ধর্ম ছিল সে আর্য ধর্মের একটি অংশ সনাতনী ধর্মের মধ্যে প্রবেশ করেছে সেই সনাতনী ধর্মের একটি পার্ট ছিল যে ঋষিটা হলো যারা ঋষি অথবা ব্রাহ্মণ হতো তারা এক প্রকারের আত্মচর্চা করত এবং এই আত্মচর্চাটা তাদের ছিল কেমন এর পদ্ধতি ছিল এমন যে আত্মচর্চায় তারা নিজেরা চোখ বন্ধ করে একেবারে একান্তে অভিসারে বসে নিজেকে এমনভাবে নিজের পর্যবেক্ষণে নিয়ে আসতো যে নিজেকে পরিপূর্ণরূপে উপলব্ধি করার জন্য এক ধরনের ধ্যান এক ধরনের যোগ তারা করত আর এটারই মানে একটা অপভ্রংশ রূপ এটারই একটা পরিবর্তিত রূপ হচ্ছে সুফি দর্শনের মধ্যে নাম দিয়েছে মোরাকাবা তাদের ধারণা হচ্ছে যে তারা এই আত্মচর্চা করতে গিয়ে তারা নিজেকে প্রথমেই পরিপূর্ণরূপে একান্তে নিয়ে আসে একান্তে নিয়ে আসার পর যেহেতু তারা সুফি দর্শনের মধ্যে তাদের একজন মুর্শিদ থাকে অথবা পীর থাকে অথবা একজন গুরু থাকে গুরু থাকে এগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেয় শব্দ হ্যাঁ মানে কিন্তু সনাতনী ধর্মে ঠাকুর বলা হতো অথবা ব্রাহ্মণ বলা হতো তো এই এই মানে ওই ব্যক্তিকে তারা নিজের চোখের সামনে নিয়ে আসে নিজের দৃষ্টিতে পর্যবেক্ষণের সামনে নিয়ে আসে মানে তারা এই চর্চা করে তাকে প্রথমে সামনে নিয়ে এসে তাকে চর্চা করে তাকে দেখে যে সে আমাকে সব কিছু দেখতেছে সে আমার প্রতি খুব খেয়াল করতেছে সে আমাকে সাহায্য করতেছে ইত্যাদি ইত্যাদি এ তাকে দিয়ে তারপরে সামনের দিকে তারা তাদের অন্যান্য গুরুদের দিকে তারা অগ্রসর হয় এটাকে সুফিরা একটু এনলার্জ করেছে কীভাবে এনলার্জ করেছে সুফিদের দর্শনের মধ্যে সুফিরা এটাকে এনলার্জ করেছে এভাবে যেহেতু যদি শুধুমাত্র গুরুর মধ্যে শুধুমাত্র ঠাকুরের মধ্যে অথবা শুধুমাত্র ব্রাহ্মণের মধ্যে এটাকে কনফাইন্ড করা হয় সীমাবদ্ধ করা হয় তাহলে তো মানে এটা আর মানে ইসলামের মধ্যে এটাকে খাওয়ানো যাবে না মুসলিমদের মধ্যে এটাকে চালানো একটু সংকীর্ণ হবে এই প্রোডাক্ট মুসলিমরা নেবে না মুসলিমদের মধ্যে এই প্রোডাক্ট বিক্রি হবে না পরে তারা এই প্রোডাক্ট মুসলিমদের মধ্যে বিক্রি করার জন্য একটা বুদ্ধি করেছে সেটা হচ্ছে যে পীর অথবা মুর্শিদ যিনি আছেন এমন তার মোরাকাবা প্রথমে করবে তার মাধ্যমে তার পীরের মোরাকাবা হবে তার পীরের মাধ্যমে এরপরের পীরের মোরাকাবা হবে এরপরে পর পীরের মাধ্যমে একেবারে ঘুরতে 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 আব্দুল কাদের জিলানি সহ এভাবে এভাবে তারপর মুরাকাবা তারপর মোরাকাবা আল্লাহর চলে এটা যে পুরাটাই হ্যাঁ পুরাটাই হচ্ছে মূলত একটি বিভ্রান্ত এটাকে কি সাইকেল কারণ মানুষের সত্তার মাঝে এই ধরনের মোরাকাবার কোনো অস্তিত্ব ইসলামের মধ্যে নেই না আমি মানুষের সত্তার মধ্যে এই মোরাকাবা করতে যাব কেন কারণ কোনো মানুষ আমাকে কোনোভাবেই পর্যবেক্ষণ করার ক্ষমতা রাখে না কারণ সে ব্যক্তি নিজেকে সীমাবদ্ধতা সেটা উপলব্ধি করে তো সেটা করতে আর শুধুমাত্র আল্লাহ সোভান তারাই কেবল সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এখানে সবচেয়ে বড় মিসকনসেপ্ট এই দর্শনের মধ্যে ঢুকে গিয়েছে সেটা হচ্ছে যে মানুষকেও অনেকটা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা হিসেবে মানুষদেরকে সাব্যস্ত করে আর একটা কৌশল তৈরি করা হয়েছে কোনো মানুষ তো আসলে এই ক্ষমতাই রাখে না সুতরাং এই মানুষের এখানে মানে এই এই কল্পনায় জল্পনায় চলে আসার কোনো প্রয়োজন নেই ফলে এই সুফি দর্শনের যে মোরাকাবা বলা হয় থাকে এই মোরাকাবা হচ্ছে এক প্রকারের ধ্যান যেটি ইসলামের শরীয়তে মোটেও গ্রহণযোগ্য নয় বরং এটি যারা করে থাকেন তারা বেদাতি কর্মের সাথে জড়িত আছেন কোথাও কোথাও শিরকু হতে পারে কোথাও কোথাও বেদাত অথবা গর্হিত কাজ হতে পারে হ্যাঁ মানুষের যে স্বাভাবিক জীবনযাপন মানবিক যে জীবনযাপনের সীমাবদ্ধতা আছে এই মানুষের পক্ষে এসব এই রাস্তা যাওয়া সম্ভব না সম্ভব না জি আরও আপনি লিখেছেন এবার আপনি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন স্বামীর প্রতি স্ত্রীর কী কী কর্তব্য আছে আর স্ত্রীর প্রতি স্বামীর কী কী কর্তব্য আছে বিস্তারিত বলবেন না বিস্তারিত আমরা বলতে পারবো না দশ দিনের মানে আমাদের স্বামীর প্রতি স্ত্রীর কর্তৃত্ব কর্তব্য কর্তব্য হচ্ছে স্ত্রী স্বামীর আনুগত্য করবে একেবারেই মানে নির্ভেজাল আন্তরিকতার সাথে ইসলামের বিধান ইসলাম আনুগত্য প্রত্যেকের ক্ষেত্রে আনুগত্যের বিধান অবশ্যই ইসলামের বিধানের অধীনে হতে হবে এটা শর্ত সাপেক্ষ আনুগত্য মানে অবশ্যই বিধান অনুযায়ী হবে কিন্তু স্ত্রী অবশ্যই স্বামীর নির্ভেজাল আনুগত্য করবে আন্তরিকতার সাথে এটা উল্লাহ সাল্লা মহাদিসির মধ্যে স্পষ্ট করে বলেছেন ও আতহা এবং স্বামীর আনুগত্য করবে স্বামীর আনুগত্য যদি না করে তাহলে সেই স্ত্রী মূলত না সেজ হচ্ছে অবাধ্য স্ত্রী অথবা মানে স্বামীর আনুগত্যের বাইরের স্ত্রী সে অবশ্যই গুণাকার হবে এবং তার দাম্পত্য জীবন পারিবারিক জীবন এবং স্বামী স্ত্রী যে সম্পর্ক এখানে বিভিন্ন জায়গায় প্রশ্ন থাকবে এবং বিভিন্ন জায়গায় বিবাদ কলহ লেগেই থাকবে সেই সংসার সুখের হবে না এই জন্য একটি কথাই শুধু বলছি সেটা আনুগত্যের কথা যেখানে দেখবেন যে আনুগত্য করা কঠিন হয়ে যাচ্ছে সেখানে সবর করেন হতেই পারে কারণ দুজন মানুষের মন মানসিকতা এক নাও হতে পারে এই জন্য আল্লাহ সুমানতারা যখন এই কথাগুলো বর্ণনা করেছেন মানে দাম্পত্য জীবনের এই বিষয়গুলো যখন আল্লাহ সুমতলা তুলে ধরেছেন তখন আল্লাহ কিছু জিনিস আছে সম্ভবত এগুলোকে তোমরা অপছন্দ করো কিন্তু সেটা তোমাদের জন্য ভালো তোমরা জানো না ও আসা আন আর কিছু বিষয় আছে যেগুলোকে তোমরা খুব ভালোবাসো এটা যদি হতো আমার এটা যদি পেয়ে যেতাম কতই না ভালো হতো ওয়াহু এসরুল্লা লাকুম অথচ সেটা তোমার জন্য অনেক ক্ষতিকর ক্ষতিকর এই যে মানে এই বিষয়টি ভালো এবং মন্দের মৌলিক যে জ্ঞান এই জ্ঞান কিন্তু আল্লাহ হাব্বুল আলমী ছাড়া অন্যের অন্যের নেই এই কারণেই আল্লাহ তারা কোনটি আমার জন্য কল্যাণকর সেটা জানেন কোনটি আমার জন্য কল্যাণকর নয় ক্ষতিকর সেটাও তিনি জানেন ফলে আল্লাহ হাব্বুল আলমী ভালো জানেন এই বিষয়টি যদি আপনার সামনে থাকে তাহলে আপনি সত্যিকার সবর ইফতিয়ার করতে পারবেন দাম্পত্য জীবনে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা এই সবর ইখতিয়ার করতে পারেনি অধৈর্য হয়ে গিয়েছে অস্থির হয়ে গিয়েছে দেখা গিয়েছে কোথায় কোথায় এই জন্য দেখা যায় যে মানে কেউ একদিনের দশ বারো তালাকের কাছাকাছি হয়ে যাচ্ছে মানে এরকম ঘটনা ঘটতেছে আবার দেখা যাচ্ছে যে কলহ মানে পারিবারিক জীবনে একেবারেই মানে ব্যাপক হয়ে যাচ্ছে এগুলোর কারণ হচ্ছে অস্থিরতা এগুলোর কারণ হচ্ছে না বোঝা এটা হলো মানে স্থির করণীয় কর্তব্য আলোচনা করলাম স্বামীর করণীয় হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ তালা কোরআনে যে নির্দেশ দিচ্ছে সেটা একটাই বল মানে বলছি যে আর তাদের সাথে তোমাদের যতগুলো আচরণ হবে যতগুলো ব্যবহার হবে সবটাই হইতে হবে সঙ্গত পদ্ধতিতে মানে সঙ্গত পদ্ধতির বাইরে তোমরা কোনোভাবে করতে হবে হ্যাঁ এটা অবশ্যই সেটা সঙ্গত পদ্ধতিতে হতে হবে যেই পদ্ধতি কোনো না কোনো কারণে অসঙ্গত মনে হয় যে পদ্ধতি কোনো না কোনো কারণে অ্যালাউ করা যায় না সেই আচরণ কোনোভাবেই ইসলাম গ্রহণ করে না সুতরাং এই দুটি হচ্ছে মূলত সরাসরি কোরআনের নির্দেশ একটা স্বামীকে আল্লাহ তার নির্দেশ দিয়েছেন আরেকটি আল্লাহ সুন্নতালা স্ত্রীরকে নির্দেশ দিয়েছেন দুটাই বললাম জি তো আপনি ঠিকই করেছেন সময়ের শেষের দিকে আপনি মূল দুটি পয়েন্ট বলে আমাদেরকে একটু চিন্তা খোরাক দিয়েছেন এই মৌলিক দুটি শব্দে আমরা যদি যাই তাহলে আমরা পরস্পরের কর্তব্য সম্পর্কে জানতে পারবো তো আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট অ্যান বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন স্বামী স্ত্রী মানব মানবী দুটি শব্দ এই দুটি শব্দ আমরা যারা ধারণ করি তারা নর এবং নারী আমরা দাম্পত্য জীবনে আসি সংসার করি এবং মানবজাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই দাম্পত্য জীবন কাঙ্ক্ষিত জীবন নানা রসে শিক্ত একটি জীবন সেখানে পারস্পরিক দায়িত্ব আছে কর্তব্য আছে কারণ আমরা যদি নিজেদের খায়েশ শুনুযায়ী যদি প্রবৃত্তি অনুযায়ী একে অপরের উপর দায়িত্ব চাপিয়ে দিতে চাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের সংসার টিকবে না মহান আল্লাহ রাসুল এ দাম্পত্য জীবন সম্পর্কে আমাদের যে বার্তা দিয়েছেন আমাদের যে দায়িত্ব বন্টন করেছেন আমরা সেদিকে যাই না কেন কোরআনিক অ্যান্ড প্রফিটিক যে নলেজ তার চেয়ে থেকে উত্তম কোনো নলেজ আছে কোনো উদাহরণ আছে আসুন আমরা আত্মবিশ্লেষণ করি এবং সঠিক পথে যাই সঠিক কাজটি করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট বিডি ডট কম প্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামি তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব।